পুষ্প বৃষ্টি পড়ছে, পুষ্প বৃষ্টি। এই পর্দাগুলো জীবন থাকতে আর কিনবো না, এরকম পর্দা দেখে শুনে পর্দা কিনতে হবে। ওই পর্দাগুলোর পেছন দিক থেকে ওই সাদা সাদা কাগজগুলো এত ঝরে ঝরে পড়ে যে কি বলবো, বিরক্ত লাগে। মানে একদম যেগুলো নতুন ফিক্সড হয়, যেগুলো একদম কাপড়ের ফিক্সড করা থাকে, সেগুলো নিতে হয়। আর জানতাম না তখন, আর নয় বোকামিগিরি, অনেক বোকামিগিরি করেছি। এই যে দেখি তো পড়ছে কাগজে, এত ঘর নোংরা হয়, পাতলা যাচ্ছ। আর ওইটা যেগুলো ছেড়ে গেছে ওগুলো লাগিয়ে দাও, সব এগুলো পুজোর আগে সব ছেড়ে গিয়ে পড়ে গেলে পর্দাগুলো এক নাম্বার ওয়ান হয়ে যাবে। কিন্তু দামি পর্দা লাগানো আছে, এগুলো পুজোর আগে সব কাচবো, এখন আর কাচবো না, পুজোর আগে সব পর্দা কাচবো, কেচে কুচে ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো যাই হোক, আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠে কিছু কাজ হয়েছে, কিছু কাজ আবার হয়েও উঠেনি। আর এই যে বিছানা চাদর চেঞ্জ করা হচ্ছে, এখন বর্ষাকাল রয়ে যাত তো, একটু বিছানা চাদর ঝটপট করে একটু বেশি না পরিষ্কার করলে না শুতে ভালো লাগে না। বাবা কি অবস্থা উঠছে, বুনি টিপ পড়েছে, বুনিকে দেখাচ্ছি। সকালবেলাতে মামুনকে একদম রেডি করে দিয়েছি, মানে ফ্রেশ করে দিয়েছি। সকালবেলা যেহেতু পটি টটি করে দেয়, আর পটি করে দেওয়ার পর ওকে একদম টিস্যুতে পরিষ্কার করে দিয়েছি, আর চুল বেঁধে দিয়েছি ওকে আমি। চুলগুলো দেখো কত বড় বড় ঝুঁটি হয়ে গেছে, আর চুলগুলো কি বলতো বেশিক্ষণ খোলা থাকলে না ইয়ে হয়ে যাচ্ছে, একদম ঘাম চুপসে চুপসে পড়ছে, ওই জন্য একটুখানি বেঁধে দিচ্ছি। তো হালকা করে বাঁধা আছে, মানে গড়াটা লুজ করে আছে যেহেতু ব্যথা না করে। আর মামা টিপটা পরিয়ে দিয়েছে, ওর বাবা আমার টিপটা এখানে কোথায় চিটে গেছিলো নিয়ে ওকে পরিয়ে দিয়েছে। যাই হোক, আর সকালবেলাতে ছেলের একটুখানি প্রবলেম দেখা দিয়েছে, সেটা তোমাদেরকে পরে বলছি। শরীরটা খুব খারাপ লাগছে ছেলেটা, মানে শরীর খারাপ শরীর খারাপ আমাদের ঘরে না লেগেই আছে, মানে কিছু বলার নেই সকাল থেকে। আর ডান্ডি করে দাও, ডান্ডি। বিছানার চাদর দু ঘরেই ছাড়বো, কিন্তু ঘরে পরিষ্কার করতে হবে, ঘর দু একদম ঘরে নোংরা হয়ে আছে। আর বর্ষাকালে চাদরের ড্যাম ড্যাম মনে হচ্ছে, একদম ভিজা ভিজা মনে হচ্ছে, জানি না কেন এরকম বর্ষাকালে হয়ে থাকে। যাই হোক, বিছানার চাদর চেঞ্জ করবো, চেঞ্জ করে ঘর দুয়ারে ঝাড়ু মোছা করবো। আর আমার শোবার বাসন সমস্ত ধোয়া গেছে, চা খাওয়ার বাসনটা পড়ে আছে। তো যাই হোক, তোমাদের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ দিয়ে চলে এলাম। এই যে বোস থেকে থেকে গুড মর্নিং বললাম, কি করবো, এই যে সকাল সকাল আজকে আটটা না বাজতে বাজতে উঠে গেছে। তো যাই, একে নিয়ে বসে আছে এখন, যতক্ষণ না ঘুমাচ্ছে আমার নেক্সট কাজ কিছু হচ্ছে না। তোমাদের দাদা ভাই যতটা পাচ্ছে করছে, তারপর তো দোকান আছে যাবে। আর ছেলের এখন একটু স্কুল বন্ধ রেখেছি, ছেলের শরীরটা যেহেতু ভালো নেই আর আমাদের শরীরগুলো একদমই ভালো নেই, ওই জন্য ছেলেটার স্কুল এখন বন্ধ রেখেছে। তার সামনেই পরীক্ষা, জানি না কি হবে। তো ভদ্রের অবস্থা একটুখানি অবস্থা খারাপ, এই তো বিছানা চাদরটা চেঞ্জ করলে এখন ছাড় চাপতে। আর কয়েকদিন হলো আমি এই আল্লাহটা না পরিষ্কার করেছিলাম, কত সুন্দর হয়ে লাগছে। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি না করছি, আশা করি ব্লগটা ভালোই লাগবে। তো ঘরটার কি অবস্থা হয়েছিল আর কি, মানে ভালোভাবে এলো আর কি পরিস্থিতি। তো যাই হোক, এই যে পরিষ্কার একদম করে দিয়েছি, খাটের বিছানা একদম চেঞ্জ একদম, আর পর্দা টর্দা ঝা চকচকে করে দিয়েছি, একদম ঝুলটুল ভীষণ হয়েছিল। উপর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো করে দৃষ্টি দিয়ে দেখলে না একদম ঝুলটুল বেশি বোঝা যায়। তো একদম খাটের তলায় দেখতেই পাচ্ছ আমাদের ফাঁকা, কিচ্ছু নেই, খাটের তলা পুরো ফাঁকা। আর এদিকে ঘরটা মুছা হয়নি, বিছানার চাদরটা পাল্টাতে না একদম ঘরটা কি সুন্দর লাগছে, একদম ঘর পুরো পরিষ্কার। তার মধ্যে আমি কাজ করতে করতে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আলু সেদ্ধ বের করলাম দেখতেই পেলে, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে এটা মাখবো,
ছেলে খাবে গরম ভাত আর আমরা খাবো একটু পান্তা ভাত আছে। ছেলেকে আজকে পান্তা ভাত দেবো না, যেহেতু শরীরটা ভালো নেই। তার ফাঁকে কাজ করতে করতে তোমাদের দাদা ভাই বাজার চলে গেছিলো। এই দেখো পটল নিয়ে এসেছে আর মাছ আর পেঁয়াজ আর কাঁচা আদাটা সে যেই জায়গায় রাখা সেই জায়গায় আমি ট্রান্সফার করে দিয়েছি। চলো মাছ খেয়ে এনেছে, আমিও নিজেও জানি না। দাঁড়া একটু জায়গা বের করি। আর দুনিয়ার যে বাসনগুলো ছিল না সেগুলো কী করেছে বলতো, রাখার মানে যে জায়গায় রাখা সেই জায়গায় রেখে দিয়েছি। আজকে পটল দিয়ে মাছের ঝোল হবে। আর উচ্ছে আনতে বলেছিলাম, উচ্ছে আনেনি, তারপর দেখি যাক তার কাজের ফাঁকে দিয়ে আনতে পারে কি না। তাহলে একটু সেদ্ধ করে মাখা করবো। এই যে রুই মাছ এনেছে, একদম পিস করে এনে নিয়েছে, শুধু জাস্ট ধুয়ে নিলেই একদম হয়ে যাবে। বুঝতেই পারছো একদম। আর এই মাথাগুলো রেখে দেবো, মাছের মাথা দিয়ে ডাল খেতে না ভালো লাগে। একদম পিস করে নিয়ে চলে এসেছে। তো চলো এখন মাছটা তো ধোবই, তার আগে আমি আলু সেদ্ধটা মেখে নিই। আর বাইরে না হালকা হালকা রোদ দিয়েছে, আর তেমনি মারাত্মক গরম। কাঁচাকুচি আছে, প্রচুর কাঁচাকুচি আছে, মেশিন চালাতে হবে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, এই বোতলটাকে দেখো একটু পরিষ্কার করলাম একদম। জল গরমটা মেয়ের জল গরম করে ওই যে ফ্ল্যাক্সে রেখেছি, আর এই যে একটুখানি জল গরম বেজেছিলো এটা ইয়ে করে দিয়েছি। একটু জল গরম দিয়ে ভালো করে স্কচ ব্রাইটে ঢুকিয়ে এই যে খুন্তি দিয়ে কিছু তো একটা ঢুকাতে হবে, যাই এটা পরিষ্কার করে দিয়েছি। ভাত উপর দিয়েছি, ছেলে ফেনা ভাত খাবে বাস। আর স্কুল থেকে ডিম দিয়েছে, ইয়ে দিয়েছে, কাঁচা ডিম দিয়েছে, কাঁচা ডিম আনতে আনতে সব ফাটিয়েও দিয়েছে। আর এই ঘরের বিছানা পাল্টানো হবে না তো আজকে? নতুনও দু তিন দিন হয়ে গেল, অন্ধকার লাগছে ঘরটা। খিদে খাবার তো জোগাড় হয়ে গেছে, আলু সুদ্ধটা মাগলেই হবে। এই ঘরটা পরিষ্কার হয়ে গেলে আমাদের ঘরটা পরিষ্কার হয়ে যাবে। সকাল থেকে ঘর পরিষ্কার করতে করতে না ভীষণ মানে কি বলবো, শরীর অসুস্থ লেগে যায়। আর তার উপর ভীষণ গরম, এই গরমের চোটটা না কিছু ভালো লাগে না। আর অনেক কাঁচা জমে গেছে, মেয়ের তো আছে ওই দেখতে পাচ্ছে একদম কনের মধ্যে এক গাদা জমে গেছে। চলো খাবার টেবিল আপাতত পরিষ্কার আছে, কিছু কিছু জলের বোতল ভর্তি আছে, আলু সিদ্ধটা মেখে নিই। না ঘুমিয়ে আও আও করেই যাচ্ছে সমানে, তাই তো? ওলে বলে কি হাসি দিচ্ছে একটা, কে কে কথা বলবে তোর সাথে সব সময়? এই দেখ কত কথা বলতে হবে, ও সমানে চিল্লিয়ে যাবে চিল্লিয়ে যাবে, তাই তো? হ্যাঁ টিপটা কোথায় গেল, ঝুটুগুলো আছে? উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা, কথা বলো। এই যে তুমি ভাত খাবে, গরম গরম ভাত তো খেলু। আর এদিকে ছেলেও খিদে পেয়েছে, দেখো ভাত আলু সেদ্ধ মাখা একটু গরম ঘি, দেখো গলে গেছে। আর লেবু নিয়ে নিয়েছি, এটা তোর ফেভারিট। ভাই ফ্যানটা নিয়ে চলে, এটা ওকে ঝটফট করে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। তোমাদের দাদা ভাই যা অপরিষ্কার, মানে গা ঘেঁটেছে না, গা একদম অপরিষ্কার হয়ে গেছে নোংরা ঘেঁটে। খাস না, না শটটা ফ্যানের শট খেতে নেই, কেন জানি না খেতে নেই, এইটুকুনি জানি না। মুখ শুধু মুখে ফ্যান খাবি না, আমাকে দে হাতে মাখিয়ে দে। উফ সেটা যেহেতু ঠান্ডা লেগেছে না ওই জন্য গরম ভাতটা দিচ্ছি, পান্তা ভাতটা দেবো না। আর ভাতটা না বেঁচে গেছে, ফেলে দিতেও তো কেমন লাগে, সরু চালের ভাত বলো তো ফেলতে কেমন লাগে না। নে সরে একটু খাইয়ে দিই ফ্যান ছাড়া, ফ্যানটা সরাও এদিকে। আর ছেলের এক মাথা চুল হয়েছে, চুলগুলো না শুধুই বেড়ে যাচ্ছে, কাটতে হবে। মুখটা নামা, হ্যালো দিয়ে খেয়েছো, চলো ঝটপট করে ছেলেকে খাইয়ে দিই। আমাদের একটুখানি আলু সেদ্ধটায় মাখা না, একটু পেঁয়াজ কুচি মাখবো, ছেলেকে দিলাম না পেঁয়াজটা। মামমামকে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি, মামমামকে স্নান করিয়ে এইভাবেই পায়ে একটু দুলা দিতে হয়, নইলে কি বলা তো কান্না করে। আর আর টিপ পরাতে জামা পরাতে খুব সুবিধা হয়, নইলে অসুবিধার মধ্যে পড়া যায়। আর ওকে ঠিকঠাক তখন বসতে পারে না যে একবারেই কোলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে সব কিছু করা যাবে।
তো যাই হোক, ওকে এই জামাটা পরালাম একটু, এটা একটু নতুনই জামা, দু একবার পরেছে, খোকা যাবে মাছ ধরতে ক্ষীণ নদীর কূলে, তাই না? তো দাঁড়া একবার, ফোন আসছে। সবেই মাত্র চান করে উঠলাম, বুঝতেই পারছো মুখ চোখের এখন পরিস্থিতি খুব খারাপ, সামনে আসছি না, চুল টুল একটুও আঁচড়াতে পারিনি, এখন কাটা বাজে, তাহলে তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে। 3:15 রান্না সবে শেষ হলো, আর এই স্নান করে কিছু কাচার ছিল আবার কাচলাম। রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে, এই খুব বেশি নয়, মানে বাসন একটা আছে, কড়াইটা শুধু, আর গ্যাসটা পরিষ্কার করতে হবে, আর ওয়াশিং মেশিনে যেগুলো সমস্ত কাঁচা হয়েছে এগুলো শুকায়নি, এখানে স্ট্যান্ডে বাইরে দেওয়া হয়েছিল, আবার স্ট্যান্ডে দেওয়া হয়েছে, বিছানা চাদরটা শুকিয়ে গেছে। এবার সবাই খেতে বসেছি, আর আমাদের একটা গাছের পেয়ারা হয়েছে, এটা তা আবার পাখিতে ঠোকরে দিয়েছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর শেষ নেই, আমাদের এখানে এক মাস ধরে প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, একটা দিন বাদও নেই, দিনে না হলেও রাতে হচ্ছে, রাতে না হলেও দিনে হচ্ছে। তো আজকে শুরু করে দিয়েছে দুপুর থেকে, 2:30 থেকে বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা হয়ে গেল। তো খাওয়া দাওয়া নিয়ে বসেছি, মেয়ে অনেক পরে ঘুমিয়েছে, মেয়েকে নিয়ে ঘুমাচ্ছে না, আর আমার কাজও আগায়নি আর রান্নাও হয়নি, যাই করে রান্নাটা সারতে পারলাম, ভীষণ কষ্ট হচ্ছে। চলো কি রান্না করলাম দেখাই দিই, এখানে উচ্ছে আলু সেদ্ধ মাখা আর পেঁপে সেদ্ধ মাখা, এখনও মাখা কমপ্লিট হয়নি, আর এইটা হচ্ছে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল, ব্যাস দুপুরের খাওয়া দাওয়া। 3:15 তো বাজছে, খেয়ে যখন উঠবো 4:00 বাজবো, কারেন্ট নেই, একটু যে ফ্যানের হাওয়া খাবে সেটাও নেই, চলো খেয়ে নিই। এত বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা, চলো তোমাদেরকে ভালো করে দেখায়, মনে হচ্ছে পুরো ঝর্ণা আর নদী বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করতাম, কি অবস্থা রাস্তাটা, এত বৃষ্টি হচ্ছে, হট কারেন্ট তো দেয়নি, আমাদের খাওয়া দাওয়াটা যা করে কমপ্লিট করলাম, আর ছেলে দেখে তো এঁকে ফেলে দিয়েছে এটা দিয়ে জানলা দিয়ে, ঘাস হয়ে গেছে প্রচুর, তার সঙ্গে সঙ্গে এত বৃষ্টি জল জমে একবারে অবস্থা কাইল, এই দেখো কী হারে বৃষ্টিটা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, অনেকটা পরে সময় করে এলাম তোমাদের সামনে, সন্ধ্যের পর থেকে দুপুরের পর থেকে মন মেজাজটা খারাপ, ছেলের শরীরটা খুবই খারাপ, তার সঙ্গে তোমার মেয়ের পটি হচ্ছে, আর আমার মুখ চোখের অবস্থা আজকে বেহাল একদম, মানে ভীষণ বাজে অবস্থা, আজকে না ভালো করে কি বলবো খেতে পেরেছি না ভালো করে, দুপুরের পর থেকে আর কি, তো অত বেলায় খেতে গেলাম, কারেন্ট ছিল না, 5:30 নাগাদ কারেন্ট দিয়েছে, মেয়ে একটুও ঘুমায়নি, ছেলেও ঘুমায়নি, তার সঙ্গে সঙ্গে ভীষণ শরীর খারাপ লাগছে, হঠাৎ করেই তারপর ছেলেকে মেয়েকে দুজনকে ডাক্তার দেখাতে হলো, দুজনের যে হঠাৎ করে যে কী হচ্ছে জানি না, ছেলের কী হচ্ছে সেটাও জানি না, কালকে না গেলে কিছু বলা যাবে না, তোমাদের সামনে যে একটু শেয়ার করবো সেই পরিস্থিতি ছিলাম না, বৃষ্টি মানে সেই লেভেলে বৃষ্টি, সেই লেভেলে বৃষ্টি, মানে এরকম বৃষ্টি দেখা যায় না চোখে, তো বৃষ্টি তো হচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, 7:00 মধ্যে ডাক্তার বেরিয়ে যাবে, তারপর আগে 6:30 মধ্যে আমরা বেরিয়ে গেলাম, তো 6:30 সময় বেরিয়ে যাওয়ার পরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়ে ছুটলাম ডাক্তার দেখাতে, হুড়মুড় দুড়মুড় করে এসে সেই যে বসেছি, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সে এখানেই বসে গেছি বারান্দার মধ্যে, ছেলে একটু কম্পিউটার দেখছে আর আমি একটু বসে আছি, শুধু একটু রাত্রিবেলা ভাত করবো, কিছু খাওয়াও হয়নি সন্ধ্যা থেকে, একটা ঘরে বিস্কুট ছিল ছেলে আমি খেয়েছি, একটা এক ধরনের কি বিস্কুট আর ছিল জানি না, তো ছেলে একটা আমি একটা খেয়েছি, খিদেও পাচ্ছে, কিন্তু মেয়ে আমার কোল থেকে আর কি সারাদিনই নামেনি, সারাদিন ঘুমায়ও নি, কীরকম অবস্থা, আর আমার চুলমুল কেমন টেনে মেনে বেঁধে বেরিয়ে গেছি, না ভালো করে কিছু মুখে লাগিয়েছি, মানে কি বলবো শুধু জল, জল ছাড়া মুখে কিছু দেওয়া যাচ্ছে না, আর চলো মেয়েকে দেখায়।
এই দেখো মেয়ে শুধু কোলে ঘুমাবে, ঘুমাবে বলছি, হ্যাঁ কোলেই ঘুমাবে বলতে গেলে, আর ও জেগে থাকবে, কোলে একটুখানি ঘুমিয়ে নেবে আর হচ্ছে গায়ে মানে এরকম করে জেগে বসে থাকবে ড্যাব ড্যাব করে চোখগুলো নিয়ে, তাই তো জেগে বসে থাকবে। ওর কাজ চর্চা কিছু নেই, হাত ভরে ভরে মুখে হাত দিয়ে দিয়ে পটি করাচ্ছে, কি বলবো, মানে এত মুখে হাত দিতে শিখেছে শুধু মুখে কি হাত ভরে ভরে পটি হয়ে যাচ্ছে, শুধু পটি ওই হচ্ছে, শুধু গান করা, সারা দুপুর না ঘুমিয়েছে না কিছু করেছে। কথা বলো, কথা বলো, তোমার দাদাভাই 5:30 নাগাদ দোকানে বেরিয়ে গেছিলো, তাও রেনকোট পরে যেতেই পারেনি, এত বৃষ্টি এত বৃষ্টি, তো কোনো রকম আমাদেরকে ডাক্তার দেখাতে যাব বলে এসেছে, আমরা রেডি হয়েছিলাম 6:30 মধ্যে আমরা বেরিয়ে গেছি, মানে কইটুকুনি টাইম বসেছি, খেয়ে দেয়ে একবার রেস্ট নিতে গিয়েছি, তখন কটা বাজে, 5টা বাজে। তারপর আমি স্নান করতে গিয়ে মেয়ের পটি ন্যাকড়াগুলো কিছু কেচেছি, সেটা যে মিলবো মিলা হয়নি, গামলার মধ্যেই পড়ে আছে, মানে নিগড়ানো কাঁচা, ওটা মেলা হয়নি, ওগুলো মিলতে হবে। ঘরের বিছানা পত্র সব অবস্থা হয়ে কাইল আছে, ওই দেখো কড়াইটা যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম তেমনভাবেই পড়ে আছে, আমি কিচ্ছু করতে পারছি না মেয়ে কোল থেকে নামেনি বলে, তোমাদের দাদাভাই দোকানের দিকে বেরিয়ে গেছে, ও যতক্ষণ না আসছে আমি ততক্ষণ কিছু কাজ করতে পারছি না, ছেলের কাছে আর কিচ্ছু থাকতে চাইছে না, তাই তাই এ না বলো কথা বলো, কদিন না পটি করে করে আমি ভাবছি এমনি পটি হচ্ছে, পটি করে করে পটি করে সে মেয়েটার না শরীরটা পুরো একবার ভেঙে গেল, তো ডাক্তার দেখিয়ে এলাম, দেখা যাক, ওষুধ খাইয়েছি 4 বার করে খাওয়াতে বলেছে, সেটা আজকে 2 বার রাত্রে দিতে বলেছে, ছেলেরও তাই, ছেলেরটা বিশাল ইম্পর্টেন্ট হয়ে গেছে, ছেলের বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তো কী হয়েছে এখন বলতে পারছি না তোমাদেরকে, যাই হোক ছেলের কালকে যতক্ষণ না আর একবার দেখিয়ে আনছি, মানে ভালো থাক খারাপ থাক যাই থাকুক, কালকে আর একবার যেতে বলেছে সকালবেলা দিক করে, কালকে একবার যাবে না হলে বুঝতে পারছি না কী হচ্ছে, এই তো তো যাই হোক চলো পরে আসছি, এখন একটু বসি, কতটা কী করতে পারি দেখি, তাই 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 কী হয়েছে কী হয়েছে, মানে হাসি না পেলেও মানে মেয়ের সাথে হাসতে হচ্ছে আমাকে, দেখেছো যত যখনই ক্যামেরাটা ঘুরেছি সাট করে তাকাচ্ছে, এত বদমাইশ। এই দেখো জামা পরে গেছিলাম, চুড়িদারটা ভাঁজ করে রাখলাম, চলো আর কি। মেয়েকে একবার ছেলের কোলে দিলাম, তো ধরতে বললাম, আর পারছিলাম না, এইসব ঘর দৌড় এমন অবস্থায় ছিল, এই ঘরে একবারটি গোড়াগড়ি খাচ্ছিলো, এই ঘরটাকে একদম ঝাঁ মানে চকচকে করলাম, একদম আবার পালিশ টালিশ নামিয়ে ঝাড় ঝাড় পুচা করলাম মানে বিছানাটাকে, তো বিছানা যদি না একটু টানটান করে পাতা থাকে একদম ভালো লাগে না দেখতে, তো যাই হোক ওইদিকে জানলাটা একদম বন্ধ করলাম, এইদিকে জানলাটা এখন একটু খোলা আছে, রাতের দিকে বন্ধ তো করবোই, এখন একটু ঘরটা হাওয়া পাস হওয়ার জন্য, আর এতগুলো জামা এই দিক থেকে দেখায় মানে কিছুই শুকায়নি, এগুলো আবার কালকে একবার নামাতে হবে যদি বৃষ্টি না হয়, মেঘ তো পুরো ধরেছিল, সকালের দিক তো পরিষ্কার আছে, আর এই তো কপু সোনারা, আর ঠাকুরের কিছু বাসন আছে আমি আর ছোবো না, ছেলে হোক তোমার দাদাভাই হোক তুলে দেবে, আর হ্যাঁ যেটা সব থেকে পরিষ্কার করার কথা রান্নাঘর, তোমাদেরকে দেখিয়েছিলাম রান্নাঘরটা, সদিয়েই তো বললাম রান্নাটা একদম পরিষ্কার করে নিলাম, এইসব এত বাসন ছিল পরিষ্কার করলাম, আর কাঁচের গ্লাসটা কাঁচের গ্লাস নয় কাপটা দেখতে পাচ্ছে চা খায়নি, কিন্তু ছেলেকে এই কাঁচের গ্লাসে ওষুধ খাইয়েছি, কাপটাতে সরি কাপটা করে ওষুধ খাইয়েছি, হোমিওপ্যাথি ওষুধ তো কাপে করে মানে কাঁচের জিনিসটা করে খায়,
যাচ্ছি দাঁড়া। তো রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে, শুধু ভাত বসাবো একটু পরে, ভাতটা এখনো বসায়নি, একদম পুরো পরিষ্কার করে নিয়েছি গো রান্নাঘর। আর খাবার টেবিলটার যা দুর্দশা হয়েছিল সেটাও কুচাকুচি করে নিয়েছি। মেয়ের কিছু জিনিসপত্র এখানে পড়ে আছে, কাঁথা অয়েলক্লথ, এইটা তুলতে হবে এগুলোকে। আর ছেলে ওই ঘরে মেয়েকে নিয়ে বসে আছে, মেয়ে যাচ্ছে না, সবাই খালি গায়ে ও লেংটু হয়ে আছে। তো যাই চল একটু আবার বসি, তোমাদের দাদাভাই ফোন করেছিল, আমি বেরিয়ে গেছি। আর হ্যাঁ, তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই রেস্টুরেন্টে বসেছিল, আর আসার পথে আমাদের জন্য এই যে চাউমিন নিয়ে এসেছো বললো, চাউমিন নিয়ে আসছি, স্যালাড তো আগেই বেরোবে। আর এটা কোথা থেকে নিয়েছো গো? আচ্ছা যাই ভিডিওতে একটু দেখে নিও, এখন খিদে পেয়ে গেল বল। এ দেখো আজকে ভেজ চাউমিন নিয়েছি, চিকেনটা কদিন ধরে খাওয়া হচ্ছে বলে চিকেন চাউমিনটা নিইনি, নেয়নি আর কি, আমি নিইনি, আমি তার কোথায় গেছিলাম, একদম ভেজ, এ ভেজ নয় এগ চাউমিন, চিকেন নেই, বুঝতে পেরেছো? খোলো যা। আবারও কাজটা সেরে এ বসেছি তোমার মেয়েকে নিয়ে, তোমাদের দাদাভাই এইমাত্র এলো। তো যাই হোক চাউমিনটা খাবো, আর ভাত তো বসাবে একটুখানি, অনেকটা বেজে গেছে, সাড়ে নটার উপর, বাবা সাড়ে নটা কি দশটা বাজ যাচ্ছে, ভাত চাউমিন খেয়ে আবার এখন যেহেতু ভাতটা ওদের লেট হবে, সব ঢালিস না সব ঢালিস না, দাঁড়া পড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা চলো চাউমিন খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করবো। আর শুধু তো বললাম ভাত হবে আর মাছের ঝোল আছে, ওই দিয়ে আমাদের রাত্রে খাওয়াটা হবে। তো চলো আজই মতন ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট টাইম একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার করো, কেমন লাগছে অবশ্যই জানো। টাটা, গুড নাইট।